প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইতিহাস, আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ এই চ্যাপ্টারে কয়েকটি শর্ট নোটস পড়াচ্ছি। দেখো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পরপর পেতে পারো। চলো তাহলে শুরু করা যাক। এক, পৃথিবীর সর্বপ্রথম আর্কিওজয়িক যুগের সূচনা হয়। দুই, টার্সিয়ারি ঐতিহাসিক যুগে মানব সভ্যতার প্রমাণ পাওয়া যায়। তিন, আদিম মানুষ যে সময় পাথরের হাতিয়ার ব্যবহার করে পশু শিকার করত সেই যুগকে প্রস্তর যুগ বলা হয়। চার, প্রস্তর যুগকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। পাঁচ, মানুষের ব্যবহার্য বা আবিষ্কৃত প্রথম ধাতু হল তামা। ছয়, নবপ্রস্তর যুগের শেষে মানুষ তামার ব্যবহার শেখে। সাত, দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামে এক মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ার ব্যবহার করেছিল। আট, প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার করে মাংস সরবরাহ করা। নয়, আদিম মানুষ প্রথমে খোলা আকাশের নিচে এবং পরবর্তীকালে পাহাড় এবং পর্বতের গুহায় ও পশুর চামড়া ও গাছের লতা পাতা দিয়ে বাসস্থান তৈরি করে বসবাস করত। দশ, প্রাচীন প্রস্তর যুগে পরিবারের প্রধান ছিলেন মা। এগারো, পাঞ্জাবের সোয়ান নদীর উপত্যকা ও মাদ্রাজের ভারতের মানুষের প্রথম বসবাস শুরু করেছিল। বারো, আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে প্লিস্টোসিন যুগের সূচনা হয়। ১৩, আজ থেকে প্রায় 10,000 বছর আগে হোলোসিন যুগের সূচনা হয়। ১৪, মধ্যপ্রস্তর যুগের সূচনা হয় খ্রিস্টের জন্মের প্রায় 15,000 বছর আগে। ১৫, মধ্যপ্রস্তর যুগের অপর নাম ছিল ক্ষুদ্র প্রস্তর যুগ। ১৬, মধ্যপ্রস্তর যুগে মানুষেরা সে জীবিকা ছিল ফলমূল সংগ্রহ, পশু শিকার করা। ১৭, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অঞ্চলে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। ১৮, নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় 10,000 বছর আগে। ১৯, নব্যপ্রস্তর যুগে বিপ্লব বলতে বোঝায় পূর্ববর্তী যে সমস্ত যুগগুলির তুলনায় অনেক কম সময় নব্যপ্রস্তর যুগে যে অভাবনীয় উন্নতি ঘটেছিল তাতে ঐতিহাসিক গর্ডন চাইল্ড বলেছেন নব্যপ্রস্তর যুগের বিপ্লব। ২০, মেহেরগড় সভ্যতা হল নব্যপ্রস্তর যুগের সভ্যতা। ২১, সুমেরীয় সভ্যতা হল প্রথম তামার ব্যবহার শুরু হয়। ২২, শিম্পাঞ্জি, ওরাং ওটাং এদের বলা হয় গ্রেট এপ ও বিগ বন কে বলা হয় লিটল এপ। কোনো সাধারণ প্রজাতি থেকে দীর্ঘ বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন ধরনের এপ বা নর বা বানরের আবির্ভাব ঘটেছিল, এদেরকে বলা হয় ইজিপ্টোপিথেকাস। ২৪, ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করে গবেষক অ্যালোয়েন সাইম। ২৫, রামাপিথেকাস মানব প্রজাতিকে মানব পরিবারের প্রথম সদস্য বলা হয়ে থাকে। ২৬, আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে প্রাপ্ত একটি শিশুকন্যা জীবাশ্ম হল লুসি। হোমো হাবিলিস কথার অর্থ হল দক্ষ মানুষ। ২৮, আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে হোমো হাবিলিসদের আবির্ভাব ঘটেছিল। ২৯, হোমো ইরেকটাস কথার অর্থ হল দণ্ডায়মান মানুষ। ৩০, ডক্টর ইউজিন ডু বয়েস প্রথম হোমো ইরেকটাস জীবাশ্ম আবিষ্কার করেন। ৩১, পিকিং মানব প্রযুক্তির প্রথম মানুষ আগুনের ব্যবহার করে শিখেছিল। ৩২, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ হল বুদ্ধিমান মানুষ। ক্ল্যান হল প্রাচীনকালে আদিম মানুষের দলবদ্ধভাবে শিকারে যেত, শিকারি মানুষের এই দলকে ক্ল্যান বলা হতো। আদিমকালে নারীরা বন থেকে ফলমূল, শাকসবজি ও পাখির ডিম সংগ্রহ করত। ৩৫, আদিম মানুষ কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল। ৩৬, টার্সিয়ারি ভূতাত্ত্বিক যুগে প্রথম পর্বতসমূহের উত্থান ঘটেছিল। ৩৭, প্রাচীনকালে আফ্রিকা থেকে আদিম মানুষ পৃথিবীর বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। ৩৮,
আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 6000 অব্দের কাছাকাছি সময় মানুষ কৃষি পদ্ধতি আবিষ্কার করে। ৩৯, মানুষ সর্বপ্রথম যব শস্য চাষ করতে শিখেছিল। ৪০, আজ থেকে প্রায় ৫০০০ বছর আগে ভারতে প্রথম ধান চাষ শুরু হয়। ৪১, হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। ৪২, ব্যাবিলনীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছিল। ৪৩, মেহেরগড় সভ্যতা পাকিস্তানের জব নদীর উপত্যকায় গড়ে উঠেছিল। ৪৪, খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে। ৪৫, মেহেরগড় সভ্যতার সঙ্গে মধ্য এশিয়ার আফগানিস্তান পারস্য প্রভৃতি সভ্যতার পরিচয় ছিল। ৪৬, সিন্ধু সভ্যতা হল ভারতের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা। ৪৭, হিন্দু সভ্যতার প্রধান কেন্দ্র হল হরপ্পা। ৪৮, সিন্ধু সভ্যতার প্রাচীন সুমন্দ্র বন্দর আবিষ্কৃত হয়েছিল লোথালে। ৪৯, সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শন আবিষ্কৃত হয়েছিল হরপ্পা, তাছাড়া মহেঞ্জোদারো বা অন্যান্য স্থানের তুলনায় প্রাপ্ত নিদর্শনগুলি বেশি প্রাচীন গুরুত্বপূর্ণ, তাই সিন্ধু সভ্যতাকে বলা হয় হরপ্পা সভ্যতা। ৫০, হরপ্পা সভ্যতার গৃহধন মানে রোদে পোড়ানো, আগুনে ঝলসানো ইঁটের ব্যবহার হতো। ৫১, মহেঞ্জোদারো একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। ৫২, সিন্ধু সভ্যতায় হরপ্পা একটি বৃহৎ শস্য ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। ৫৩, হরপ্পা সভ্যতার নগর ও দুর্গে শাসক শ্রেণীর লোকেরা বসবাস করত। ৫৪, হরপ্পায় তিন শ্রেণীর মানুষ বসবাস করত। ৫৫, হরপ্পায় চাষের কাজে মহিষ ও ষাঁড়কে ব্যবহার করা হতো। ৫৬, হরপ্পায় ঘোড়ার ব্যবহার জানা ছিল না। ৫৭, হিন্দু সভ্যতায় হরপ্পা সভ্যতার প্রায় ২০০০ শিলমোহর পাওয়া গেছে। ৫৮, সিন্ধু শিলমোহরযুক্ত কাপড়ের গাঁট মেসোপটেমিয়া আবিষ্কৃত হয়েছে। ৫৯, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত নারী মূর্তিটি উর্বরতার দেবী বলে বিবেচিত হয়। ৬০, পশুপতি শিবের মূর্তি হরপ্পায় পাওয়া গিয়েছিল। ৬১, ভারতের গ্রামীণ প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। ৫২, ৬২ হচ্ছে মেহেরগড় সভ্যতা, যা ফাসোয়া জারিজে ও রিচার্ড মেডো আবিষ্কার করেন। ৬৩, সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত। ৬৪, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ১৯৭৪ খ্রিস্টাব্দে। ৬৫, প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। ঝুলন্ত উদ্যান নির্মাণ করেন নেবুকাডনেজর। ৬৭, ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা ছিলেন হামুরাবি। ৬৮, ব্যাবিলন শব্দের অর্থ স্বর্গদ্বার। ৫৯, মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী দেশ। ৬৯, ৭০ হচ্ছে সুমেরীয় খেজুর গাছকে জীবনবৃক্ষ বলতো।